আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইরিন ইসলাম কুকিং। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে কোনো রেসিপি শেয়ার করছি না। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো পিউরিট ফিল্টারের যে ছাকনিটা আছে, কোনো প্রকার ঘষা মাজা বা ঝামেলা ছাড়াই কিভাবে আপনারা খুব সহজে এটা পরিষ্কার করে নিতে পারেন। আমাদের প্রায় সবার বাসাতে এই ফিল্টারটা থাকে। ছাকনিটা যখন ময়লা হয়ে যায় তখন এটা পরিষ্কার করতে অনেক কষ্ট হয়, তারপরেও মনের মতো পরিষ্কার হয় না। আর যখন একটু আয়রন পড়ে তখন পানি ভালোভাবে পড়তে চায় না, সেই সময়টা আমার খুবই বিরক্ত লাগে। আমার হাতে যে ছাকনিটা দেখতে পাচ্ছেন এটাতে অনেক বেশি আয়রন পড়েছে, সেই সাথে কিছুটা ময়লা হয়েছে। যদিও বা আমার এই ছাকনিটা একেবারে নতুন, এবারেই আমি প্রথম পরিষ্কার করছি। তবে আমি যেই পদ্ধতিটা দেখাচ্ছি এভাবে যত পুরনোই ছাকনি হোক না কেন আপনারা খুব সহজেই পরিষ্কার করে নিতে পারবেন, কোনো প্রকার ঘষা মাজা ছাড়াই। ছাকনি পরিষ্কার করার জন্য প্রথমে আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে লেবু। এখানে আমি দুইটা লেবু নিয়েছি। আমার কাছে মনে হচ্ছিল এই লেবুগুলোর রস কিছুটা কম হবে, সেই জন্যই দুইটা নিয়েছি। যদি আপনাদের লেবুর রসটা বেশি হয় সেক্ষেত্রে বড় সাইজের একটা লেবু নিলেই চলবে। আর লাগবে গরম পানি, তবে পানিটা খুব বেশি গরম হওয়া যাবে না, হাত সহ্য করতে পারে এরকম গরম পানি নিতে হবে। অনেক বেশি গরম পানি নিলে ছাকনিটা বেঁকে যাওয়ার সম্ভাবনা থাকে। লেবু থেকে রস বের করে এখন এই পানির মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এই ছাকনিটা পানির মধ্যে দিয়ে দিচ্ছি। এমনভাবে পাত্রে পানি নিতে হবে যেন ছাকনিটা সম্পূর্ণ পানির মধ্যে ডুবে থাকে, ছাকনির একটু অংশ যেন বের না হয়ে থাকে। লেবুর যে খোসাগুলো আছে সেগুলো আমি পানির মধ্যে দিয়ে দিলাম। আমার পাত্রটা কিছুটা ছোট হয়ে গেছে, আপনারা বড় পাত্রে ভিজিয়ে রাখার চেষ্টা করবেন তাহলে সুবিধা হবে। এভাবে এটাকে ভিজিয়ে রাখতে হবে অন্তত পক্ষে 6 থেকে 7 ঘন্টার জন্য। তবে আমি যেহেতু রাত্রে এটা শ্যুট করছি সেই জন্য সারা রাত ভিজিয়ে রেখে দিব, পরের দিন আপনাদেরকে দেখাবো এটার কী অবস্থা। ফিরে আসলাম পরদিন সকালে। এবার ছাকনিটা উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটার কী অবস্থা। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা পরিষ্কার হয়েছে। এটা একেবারে নতুনের মতো হয়ে গেছে, দেখে বোঝাই যাচ্ছে না যে এটা আগের ছাকনিটা, মনে হচ্ছে নতুন নিয়ে আসা হয়েছে। আমার তো বিশ্বাসই হচ্ছে না কোনো প্রকার ঘষা মাজা ছাড়াই যে এতটা পরিষ্কার হতে পারে, আমি নিজেই অবাক হয়ে গেছি। সেজন্য আপনাদের সঙ্গে শেয়ার না করে আর থাকতে পারলাম না। এই ছাকনিটা অনেক বেশি পরিষ্কার হয়েছে, একটুও ময়লা নেই। তারপরেও যদি আপনাদের ছাকনিতে বাইরে বা ভেতরে কোনো জায়গায় কোনো প্রকার ময়লা থেকে থাকে সেক্ষেত্রে লেবুর খোসা দিয়ে হালকাভাবে ডলা দিবেন, তাহলেই দেখবেন খুব সহজে ময়লাগুলো উঠে যাচ্ছে। আমি আগে যে পাত্রে ভিজিয়ে রেখেছিলাম সেটা অনেকটাই ছোট ছিল, সে কারণে ভিজিয়ে রাখার সুবিধার্থে হাঁড়িতে ট্রান্সফার করে নিয়েছি। আপনারা যারা আজকে আমাকে প্রথম দেখছেন বা যারা আগে থেকেই দেখেন কিন্তু এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিওগুলো যদি আপনাদের একটু হলেও উপকারে এসে থাকে তাহলে আমাকে সাপোর্ট করার জন্য প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর শুধু সাবস্ক্রাইব করলে হবে না, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, তাহলে আমার পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে এবং আপনারা দেখে নিতে পারবেন। ছাকনিটাকে লেবু পানি থেকে উঠিয়ে নরমাল পানি দিয়ে ধুয়ে নিয়েছি, সেই সাথে টিস্যু দিয়ে খুব ভালোভাবে মুছে নিয়েছি। এখন আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা পরিষ্কার হয়েছে। এর মধ্যে কিন্তু একটু স্পট নেই, দেখে মনে হচ্ছে এটা একেবারে নতুন ছাকনি। এটা যে কতটা কার্যকরী পদ্ধতি আপনারা বাসায় ট্রাই না করলে বুঝতে পারবেন না। আমি আপনাদেরকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনারা যদি এই পদ্ধতি একবার ট্রাই করেন তাহলে অন্য কোনো পদ্ধতিতে আপনারা ছাকনি পরিষ্কার করবেন না, এভাবেই বারবার ছাকনি পরিষ্কার করবেন। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে এসেছে। যদি উপকারে এসে থাকে তাহলে এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।